সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে মুরগির মাংস আর ময়দা দিয়ে সব থেকে সহজে তৈরি করে নেওয়া যায় ভীষণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। একবার তৈরি করে দেখবেন পরিবারের ছোটো বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। এরপর এই সমস্ত উপকরণগুলোকে ময়দার সঙ্গে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছে। লবণ আর চিনি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ ইস্ট, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, এই জন্য এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এরপর ইস্ট ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এনেছে। ভালোমতো সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। আর চেষ্টা করবেন পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে। তো ভালোমতো মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। তো খুব ভালোমতো সফট করে মেখে নিয়েছি আর এখন উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছি যাতে করে উপরের পাশটা ড্রাই না হয়ে যায়। এরপর এখন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আমি এটাকে রোদে রেখে দিব, আপনারা চাইলে চুলার পাশেও রাখতে পারবেন। এখন আমি নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এখানে আমি 200 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে এরকম ছোটো কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলোকে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর স্বাদটিকে একটু বাড়াতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তন্দুরি চিকেন মশলা। আর তন্দুরি চিকেন মশলা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে, আমি স্বাদটাকে একটু বাড়াতে ব্যবহার করেছি। এখন প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো মতো সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছে। এখন 10 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে আমি আগে থেকে মেখে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব, তবে এখানে কোনো পানি অ্যাড করার দরকার নেই। শুধুমাত্র চিকেনগুলোকে ভেজে নিলেই চিকেনগুলো ভালোমতো সিদ্ধ হয়ে যাবে। তো প্রায় 4-5 মিনিটের মতো চিকেনগুলোকে একটু ভেজে নিয়েছি আর এখন চিকেন থেকে এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটি রেড কালারের ক্যাপসিকাম নিয়েছি, এখন এটাকে আমি কেটে নিয়েছি। তো আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা ব্যবহার করব, তো এভাবে কেটে নিয়েছি। তো এখন কেটে নেওয়া হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি যেই ডোটিকে রেস্টে রেখেছিলাম ডোটি কিন্তু অনেকটা ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই ডোটিকে মধ্যে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে। আর এরপর এই ডোটিকে আমি বেলে নিচ্ছি। তো এখন এটা বেলে নেওয়া হয়ে গেছে, যেরকম নান রুটির পুরুত্ব হয় ওইরকমভাবে এটাকে বেলে নিতে হবে। আর বেক করার সময় যাতে এটা অনেক বেশি ফুলে না যায় এই জন্য একটি কাঁটা চামচ দিয়ে এভাবে একটু কেচে দিচ্ছি, তাহলে বেক করার সময় এটা আর ফুলে উঠবে না। তো হয়ে গেছে, এখন এটাকে আমি একটি পিৎজা বেক করার ট্রের মধ্যে নিয়ে নিচ্ছে আর উপরে এইভাবে টমেটো সস দিয়ে সমানভাবে চারপাশে লাগিয়ে দিচ্ছে। সস লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন যে চিকেন আমি ভেজে রেখেছিলাম ওই চিকেন উপর থেকে দিয়ে দিচ্ছে।
চিকেন দিয়ে ওপরটা কভার করা হয়ে গেলে এখন ওপর থেকে কিছু চিজ দিয়ে দিচ্ছি। তো আমি চিজটিকে এভাবে গ্রেট করে নিয়েছি। এখন ওপর থেকে ক্যাপসিকাম দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি। এখন আবার ওপর থেকে কিছু চিজ আর চিকেন দিয়ে দিচ্ছি। তো ব্যাস হয়ে গেছে, এখন চলে যাচ্ছি এটাকে বেক করে নেওয়ার জন্য। তো এটাকে আমি চুলায় বেক করব, আর এই জন্য চুলায় একটি প্যানের মধ্যে পিৎজার প্লেটটাকে বসিয়ে দিয়েছি, আর এখন ঢাকনা লাগিয়ে ওয়েট করব 15 মিনিটের মতো। আর এই 15 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো এখন 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা উঠিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর একটু কালারফুল দেখাতে আমি এই নাস্তার চারপাশে ডিমের হলুদ অংশ একটু ব্রাশ করে দিয়েছিলাম, এতে করে সুন্দর একটা কালার চলে এসেছে। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল দেখাচ্ছে। আর এখন এই গরম অবস্থাতে এটাকে আমি কেটে নিচ্ছি। তো এখন আমি এটাকে কেটে নিচ্ছি। তো এখন কেটে নেওয়া হয়ে গেছে, এখন শুধুমাত্র গরম গরম এটাকে সার্ভ করার পালা। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।